আর এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখব নলপুরের দিকে, কেননা সেখানে লাইনচ্যুত শালিমার সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়ার নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত তিনটি বগি, একটি পার্সেল ভ্যান এবং দুটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। আজ সকাল 5:30 নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছে এই হাওড়ার শালিমার সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়ার নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত তিনটে বগি, একটি পার্সেল ভ্যান এবং দুটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত শালিমার স্টেশনে আসার সময় দুর্ঘটনা। আজ সকাল 5:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ার নলপুরের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে সাত সকালে দুর্ঘটনার কবলে আবারও একটি ট্রেন, তবে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানা যাচ্ছে। এই ট্রেনে থাকা যাত্রীদের তাদের সুরক্ষিতভাবে সেখান থেকে নামানো হয়েছে। এই মুহূর্তে ট্রেনের যে ট্র্যাক, সেই ট্র্যাক মেরামতির কাজ চলছে, যাতে দ্রুত যত দ্রুত সম্ভব এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়, সে কারণেই কিন্তু রেলের আধিকারিকরা তারা কাজ করছেন বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েনজিলা রয়েছেন, আমি ওয়েনজিলার কাছে চলে যাবো। ওয়েনজিলা, ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 11টা পার হয়ে গিয়েছে, আর কতটা সময় লাগতে পারে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করানোর জন্য? একদমই মধুকল্পিতা, এটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ এই ট্র্যাকে কিন্তু এখনো পর্যন্ত রেল চলাচল বন্ধই রয়েছে, যার কারণে একাধিক জায়গায় একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যাত্রীরা অপেক্ষায় রয়েছেন। তবে এখনো পর্যন্ত রেলের তরফে স্পষ্ট কিছুই বলা হচ্ছে না কতক্ষণ টাইম লাগতে পারে, তবে বেশ কয়েক ঘন্টা এখনো পর্যন্ত টাইম লাগবে এমনটা স্পষ্ট করা হচ্ছে। এবং রেলের যে মেরামতির কাজ, যে ট্র্যাকের মেরামতির কাজ চলছে, তাতে কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে যে প্রায় এখনো 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে যেভাবে মেরামতি চলছে। এখনো কিন্তু বেশ কিছু জায়গায় যেভাবে আমরা দেখেছি ভেঙে গিয়েছে, সেই জায়গাগুলো কিন্তু মেরামতির কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত যে বগিগুলো সরে গিয়েছিল লাইন থেকে, অর্থাৎ ট্রেন থেকে, এই ট্র্যাক থেকে, সেই ট্র্যাকগুলোকে কিন্তু এখনো পর্যন্ত মেরামতির কাজ চালাচ্ছেন রেলের ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে রেলের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছে, আরপিএফও রয়েছে, সব মিলিয়ে কিন্তু এই ট্র্যাকে লাইন কিন্তু এই লাইনে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন যাচ্ছে না। তবে তার পাশের যে সমস্ত ট্র্যাকগুলো রয়েছে সেই ট্র্যাক থেকে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে দেখেছি পুনে হাওড়া এবং বন্ধে ভারত এক্সপ্রেসও যেতে, সব মিলে কিন্তু পাশের ট্র্যাকগুলো দিয়ে কিন্তু রেল ছাড়া হচ্ছে। তবে ওই দিকে যে ট্র্যাকটা তুমি দেখতে পাচ্ছ, ওই ট্র্যাক দিয়ে কিন্তু এখনো পর্যন্ত রেল চলাচল করছে না। দেখো, যেরকমটা স্থানীয় মানুষজনরা জানাচ্ছেন, আজকে ঠিক সকালবেলায় যখন ঠিক 5টা, খুব সম্ভবত 5:15 থেকে 5:30-এর মধ্যে এই সময় একটা বিকট শব্দ তারা শুনতে পান, এবং এই শব্দ শোনার পরে কিন্তু তারা যখন ছুটে আসেন তখন দেখতে পান যে এই ট্র্যাকে ট্রেন একেবারে লাইনচ্যুত হয়ে যায়, এবং তৎক্ষণাৎই যে আতঙ্কিত, সেই আতঙ্কে একেবারে যাত্রীরা ঝাঁপ দেন এই রেল স্টেশনে, এবং সেখান থেকে কিন্তু একেবারে তারা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি এই মুহূর্তে অমিতকে বললাম, অমিত একটু গোটা ছবিটা একটু ঘুরিয়ে দেখাও, যাতে প্রত্যেক দর্শক বুঝতে পারে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় নলপুর স্টেশনের কাজ। নলপুর স্টেশনেই আজকে সকালবেলা এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে, তবে দুর্ঘটনা বলছি এই কারণেই, তার কারণ ট্রেন লাইনচ্যুত হয়েছে, তবে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া গেছে এক্ষেত্রে, কারণ কোনো যাত্রী একেবারে আহত হননি, প্রত্যেকে অক্ষত রয়েছেন, এবং এটা পজিটিভ দিক যে এটা কোনোভাবে কোনো যাত্রীকে হ্যাম্পার করেনি। তবে যেহেতু বুঝতে পারছো সকাল সকাল এই দুর্ঘটনা ঘটেছে, যে কারণে কিন্তু ট্রেন যে লাইন, সেই ট্রেনের লাইনে কিন্তু অনেক ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত, এবং যে আপডেট আমরা মোটামুটি এখানে থেকে জানতে পারছি যে এখনো বেশ কিছু ঘন্টা প্রয়োজন রেলের যে মেরামতি, সেই মেরামতির কাজ চলছে। আমি সার্বিক ছবিটা আরও একবার তোমাকে দেখাই মধুকল্পিতা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই কাজে হাত লাগিয়েছেন, এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে যে জায়গায় ট্র্যাক রয়েছে তার নিচে যে চাকা রয়েছে রেলে, সেই চাকা যেহেতু আটকে গেছে তাই সেগুলোকে আগে সরানোর ব্যবস্থা করা হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে। রেলের চাকা কিভাবে কি করা যায় সেই সমস্ত বিষয় আপনারা দেখে নিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কিছুক্ষণ একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো ইন্দ্রিলা, আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এই মুহূর্তে তুমি দুর্ঘটনাস্থলে ঠিক যে জায়গাতে রয়েছো সেখান থেকে কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ সেখানে? দেখো মধু কল্পিতা, একেবারে তোমাকে আমি দেখাবো যে জায়গায় আমি রয়েছি, যে শালিমার সিকান্দাবাদ যে এক্সপ্রেসের যে অর্ধেক অংশ যেখানে চাকাটা যে পড়েছে, তোমাকে দেখাচ্ছি যে প্রত্যেক কটা কোচের যে রয়েছে এখনও পর্যন্ত যে কোচগুলি, যেরকম M3 এবং M2 এর পাশাপাশি যে দুটি কোচ হয়েছে B6 এবং BM1, এই যে দুটি ট্রেনের বগি, সেই দুটি ট্রেনের বগি এখন ঘটনাস্থলে এসেছেন যারা ইঞ্জিনিয়াররা, তারা
গোটা বিষয়টাকে তারা তদারকি করছেন এবং ট্র্যাকে ফেরাবার কাজ চলছে। তবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে যে এই লাইন থেকে, এই যে মিডিল লাইন এবং যে জয়েন্ট লাইন, এই জয়েন্ট লাইনের থেকে দুটি ট্রেন ছাড়া হলো, যে দুটি ট্রেনের মধ্যে একটি ছিল দুরন্ত এক্সপ্রেস এবং একটি ছিল বন্দে ভারত এক্সপ্রেস, এবং তার পাশাপাশি তার আগে একটি লোকাল ট্রেন সেটিকেও পাঠানো হয়েছে খড়গপুরের দিকে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে স্থানীয় মানুষজনেরা, তারা কিন্তু একটু বেশ কিছুক্ষণ হয়ে গেছে তারা যাতায়াতের জন্য একটা বড় সমস্যা হচ্ছে, যে এই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে যে সাধারণ মানুষ যেভাবে যাতায়াত করছিল প্রায় 5 ঘন্টার পরে ট্রেনের, 5 ঘন্টার পরে সেখান থেকে তারা চলাচল করার যে সহযোগিতা, সেই সহযোগিতা পায় রেলের তরফ থেকে। তবে এখনও পর্যন্ত সাধারণ মানুষের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে রাস্তার ওপরে যে ট্রেনের লাইনটি রয়েছে সেই রেল লাইনের ওপর দিয়ে তারা যে যাতায়াত করছে সেই যাতায়াতের জায়গাটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছিলো। আপাততভাবে এই ট্রেনের যে বগির যে কাজ, সেই কাজের যে ছবি তোমাকে আমি তুলে ধরছি, দেখতেই পাচ্ছ যে বগি ট্র্যাকে ফেরানোর কাজ চলছে এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছে তারা ইঞ্জিনিয়াররা তারা কিন্তু এই যে হাইড্রোলিক যে জগ, সেই জগ লাগিয়ে সেখান থেকে ট্র্যাকে ফেরাবার কাজ চলছে। তবে এই মতো অবস্থায় স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু দূর থেকে দাঁড়িয়ে তারা কিন্তু সেই দেখছে যে ট্রেনের যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার চিত্র তারা দেখতে পাচ্ছে। এবং সেই পাশাপাশি রেলের যে উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে তারা কিন্তু ইঞ্জিনিয়াররা এবং রেলের যে বড় বড় অফিসাররা তারা ঘটনাস্থলে পৌঁছে তারা গোটা বিষয়টাকে তদারকি করছে। তবে কি কারণে ঘটনাটা ঘটেছে তোমরা আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনাদেরকে জানাই। এই যে হাওড়া লাইনে যেখানে দুর্ঘটনার কবলে পড়েছে এক্সপ্রেস ট্রেন, যার ফলে কিন্তু ব্যাহত হয়েছে ট্রেন চলাচল, বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। অপরদিকে মেদিনীপুর থেকে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে, যেগুলো হাওড়াগামী ট্রেন ছিল সেই সমস্ত ট্রেনগুলো, এবং হাওড়া স্টেশনে সেখানে ইতিমধ্যে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এক নজরে আপনাদেরকে দেখাই ঠিক কোন কোন ট্রেন এই মুহূর্তে দেরিতে চলছে।